আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আছো, ভোকেশনালে পড়ছো, ভোকেশনালে কিন্তু ডিসেম্বরের 3 তারিখে একটা বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনের মধ্যে ছিলাম যে এবছর নতুন কারিকুলামে কি ভোকেশনাল পরীক্ষা হবে কিনা। এটা কিন্তু আসলে সবার কনফিউশনকে দূর করে কিন্তু আসলে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে ডিসেম্বরের 3 তারিখে তোমাদের হচ্ছে যে বোর্ড পরীক্ষা সেটা হচ্ছে হবে। এখন বোর্ড পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে বা বোর্ড পরীক্ষা কত কত মার্কসের হবে সেটা নিয়ে আজকে আমার ভিডিওটি মেনলি তৈরি করা। বাংলা লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে, ইংরেজি হবে 60, গণিত হচ্ছে 60 নম্বরে, ইতিহাস হবে 60 নম্বরে, ধর্ম হবে 30 নম্বরে, বিজ্ঞান হবে 30 নম্বরে, তারপর হচ্ছে ট্রেড হবে, ট্রেড ওয়ান হবে হচ্ছে 60 নম্বরে এবং ট্রেড টু হবে 60 নম্বরে। এখানে আমি যে ঘরটা দাগ দিয়েছি এই ঘরটা হচ্ছে তোমার লিখিত পরীক্ষা দিতে হবে, আর তাদের কাছে থাকবে 40 মার্কস বাংলা ইংরেজি গণিত ইতিহাস, এগুলো হচ্ছে 40 মার্কস তাদের দিয়ে দিবে। এখন কথা হচ্ছে ধর্ম, ধর্মে হচ্ছে টোটাল 50 মার্কস পরীক্ষা হবে, ধর্ম হচ্ছে 30 হচ্ছে লিখিত আর 20 হচ্ছে স্যাররা দিয়ে দিবে, এবং বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে 25 মার্কস প্র্যাকটিক্যালে থাকবে, এবং প্র্যাকটিক্যালের নাম্বারটা দিয়ে দেওয়া হয়, ওরকম কোনো হয় না, প্রেশার দেওয়া হয় না 9-এর, তারপরেও কিছু কিছু ভালো ভালো স্কুলে একটু প্রেশার দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে হচ্ছে 25 মার্কস ব্যবহারিক, ডিজিটাল প্রযুক্তি 25 মার্কস ব্যবহারিক, ট্রেড 1 60 মার্কসের পরীক্ষা হবে কিন্তু তার মধ্যে 50 মার্কস থাকবে ব্যবহারিক, ট্রেড 2 একই রকম হিসাব, ট্রেড 1 টোটাল মার্কস হবে হচ্ছে 200। কিভাবে 200 হলো, এখানে 60 আর 50 যেটা ব্যবহারিক হবে বোর্ডে, মানে কে সেন্টারে হবে এই ব্যবহারিকটা, টোটাল হচ্ছে 110, আর বাকি 90 মার্কস হচ্ছে স্যার দিয়ে দিবে, স্কুল থেকে দিয়ে দিবে। ব্যবহারিক পরীক্ষা যেখানে লেখা আছে ব্যবহারিকটা হচ্ছে সেন্টার থেকে দিবে, আর বাকি যে নাম্বারটা যেমন বিজ্ঞানে যে দেখতে পাচ্ছেন, বিজ্ঞানে কিন্তু আমাদের এখানে হয় 55 মার্কস 30 আর 25, এখানে বাকি যে 45 মার্কস সেটা কিন্তু আসলে স্কুল থেকে দিয়ে দিবে আর কি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানেও সেম, এটা হচ্ছে শুধুমাত্র সেন্টারে 25 মার্কসের প্র্যাকটিক্যাল হবে, ব্যবহারিক হবে, ডিজিটাল প্রযুক্তি সেম 25 মার্কস প্র্যাকটিক্যাল হবে। এখন এটা নিয়ে ওরকম চাপ নেওয়ার কোনো দরকার নাই, কিন্তু এখানে প্রিপারেশন নিয়ে রাখা ভালো। আর স্কুলে স্যাররা দিয়ে দিবে মানে আমি একজাক্ট কি বোঝাচ্ছি, এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের কথা বোঝাচ্ছি, এটা হচ্ছে স্যারদের উপর ডিপেন্ড করে ক্লাসে কে কিরকম পারফরমেন্স দেখায়। এটা ভালো ভালো স্কুল গুলো এরকম খুবই কড়া ভাবে এটা নেওয়া হয়, কিন্তু সব স্কুলে এরকম কড়া ভাবে নেওয়া হয় না, এটা হচ্ছে দিয়ে দেওয়া হয় আর কি, ফুল মার্কস দিয়ে দেওয়া হয় যেটা স্যারদের কাছে থাকে। সো এটাই আজকের ভিডিও, ভিডিওটা যদি উপকার আসে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।